সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? অনেক ভালো আছো নিশ্চয়ই। করোনা ভাইরাস থেকে সবাই সচেতন থাকবা, বাসায় থাকবে এবং বেশি বেশি করে অনলাইন ক্লাসগুলো শেয়ার করবে। আমি আছি তোমাদের সাথে মাহবুবা আক্তার, সহকারী শিক্ষক, ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজ। নামতা চাঁদ, এসো আমরা একটু নামতা শিখে নিই। আচ্ছা, এর আগে তো আমরা নামতা পড়েছি, তাই না? পড়েছি তো, আর একটু পড়ে নেই। আচ্ছা, আমরা পাঁচের নামতা করি। পাঁচে কে? পাঁচ। পাঁচ দুয়ে 10, পাঁচ তিনে 15, পাঁচ চারে 20, পাঁচ পাঁচে 25, পাঁচ ছয়ে 30, পাঁচ সাতে 35, পাঁচ আটে 40, পাঁচ নয়ে 45, পাঁচ দশে 50। তো আমরা বেশি করে নামতাগুলো না করলে অঙ্ক করতে পারবো না, তাহলে আমাদের নামতাগুলো সব করে নিতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে যে গুণ পাড়তে হলে অবশ্যই নামতা জানতে হবে। তাহলে তোমাদের কি জানতে হবে? নামতা জানতে হবে। আজকের পাঠ গুণ। আচ্ছা, আমরা একটু জেনে নেই গুণ কাকে বলে। তাহলে গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়। গুণ কাকে বলে? গুণ বলতে যোগের সংক্ষিপ্ত নিয়মকে বোঝায়। গুণের কয়টি অংশ বলতো? আচ্ছা, গুণের তিনটি অংশ, গুণ্য, গুণক, গুণফল। গুণের তিনটি অংশ কি কি? গুণ্য, গুণক, গুণফল। আমরা জানি গুণ্য, গুণক, গুণ্য, গুণক, গুণক সমান গুণফল। গুণ্য, গুণক, গুণক সমান গুণফল। আচ্ছা, আমরা একটু দেখে নিই গুণ্য কাকে বলে। এগুলো না জানলে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা এগুলো একটু জেনে নিই। আমাদের জেনে রাখা ভালো। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে, যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণক, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে, যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। আচ্ছা, এবার শেষেরটা দেখি আমরা, গুণফল। গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে, গুণ করে যে ফল পাওয়া যায় তাকে গুণফল বলে। এগুলো আমরা করে বাসায় লিখব। আর একটু জানি, জানলে তো ক্ষতি নেই, জানার অনেক কিছুই আছে। আচ্ছা, গুণ্য, গুণক, গুণ্য, গুণন, গুণক সমান গুণফল। গুণ্য, গুণন, গুণক সমান গুণফল। গুণফল ভাগ গুণ্য সমান গুণক। গুণফল ভাগ গুণ্য সমান গুণক। আচ্ছা, গুণফল ভাগ গুণক সমান গুণ্য। গুণফল ভাগ গুণক সমান গুণ্য। আচ্ছা, আমরা এখানে একটা গুণ অঙ্ক দেখতে পাচ্ছি, তাই না? এখানে দেখতে পাচ্ছি 86 এবং 6 দিয়ে গুণ করা হয়েছে। এখানে 86টা হলো গুণ্য, 6টা হলো গুণক, আর এটা আমরা গুণ করে যে ফলটা পেয়েছি সেটাই হলো গুণফল।
আচ্ছা, এখানে 86টা, এখানে 86 সংখ্যাটি স্থানীয় মান, এর স্থানীয় মান 6-এর, 6 হলো একক, 8 হলো দশক। তাহলে একক সংখ্যাটা আমরা, একক স্থানীয় মানটা আমরা গুণ করে ফেলি, 6 6-এ 36, আর দশক স্থানীয় মান কত এখানে? 8। তাহলে 8 10-এ 80, আমরা 8 তাহলে এখানে কি? দশক। তাহলে আমরা একে গুণ করে কত পেলাম? 8-এ আমরা 80-র সাথে 6-এ গুণ করে কত পেলাম? 800 সরি 480। যোগফল কত হলো? 516। এই দেখো, 516টাই হলো গুণফল। চলো একটি উদাহরণ দেখি। রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকা প্রয়োজন? রেজা কয়টি বিস্কুট কিনতে চায়? রেজা 3 প্যাকেট বিস্কুট কিনতে চায়, 1 প্যাকেটের দাম 23 টাকা, এর জন্য তার কত টাকার প্রয়োজন? চলো এরপরে দেখি আমরা। তাহলে কয়টি প্যাকেট? 1টি প্যাকেটের দাম, 1টি প্যাকেটের দাম এটা গুণ্য, 1টি প্যাকেটের দাম কত ছিল? 23 টাকা। আর সে কয়টা কিনতে চায়? আর প্যাকেটের সংখ্যা এটা গুণ, এখানে 3টা প্যাকেট সে কিনতে চায় আরো। তাহলে আমরা পাশে দেখছি, 1টি প্যাকেটের সংখ্যা গুণন প্যাকেটের সংখ্যা, 1টি প্যাকেটের দাম গুণন প্যাকেটের সংখ্যা সমান মোট মূল্য, এটা হলো গুণফল। আচ্ছা, এখানে প্যাকেটের দাম ছিল 23, প্যাকেটের সংখ্যা ছিল 3, তাহলে এখানে আমরা 23টাকে দুভাগে ভাগ করতে পারি। 20 দিয়ে একবার আমরা 3টাকে গুণ করব, এবং পরে 3 3-এ গুণ করব। 20 দিয়ে 3 গুণ করে কত হয়েছে দেখো? 3 2×6, আর 0টাকে পাশে বসাই দিয়েছি, আর 3 3-এ 9, যোগ করে কত হলো বলতো? 69 উত্তর। আচ্ছা, আমরা আর একটা পদ্ধতি দেখে নিই। এখন চিন্তা করি, নিচের ছকটি ব্যবহার করে কিভাবে হিসাব করা যায়। এটা এককের ঘর, এটা এককের ঘর, এটা দশকের ঘর। এখানে কলাম এবং রো আছে, তাহলে এখানে আমরা 20, এখানে 10 10-এ 20, আর 3, এখানে গুণ করতে প্যাকেটের সংখ্যা ছিল 3টা, আর 1টি প্যাকেটের দাম ছিল 23 টাকা, তাই না? তাহলে আমরা এই 23টাকে দুভাগে ভাঙতে পারি। 23টাকে কয় ভাগে ভাঙতে পারি? দুভাগে ভাঙতে পারি। তাহলে 23 20 আর 3 যোগ করলে কত হয়? 23, তাই না? দেখি তো এবার, 20 গুণন 3, তাহলে আমরা কত পাবো? 20 গুণন 3 60, আর 3 3-এ 9, এখানে 23 এবং 3-এর গুণফল কত হয়েছে? 69। আর এখানে আমরা 20 দুভাবে ভাগ করে গুণ করেছি, 20 গুণন 3 সমান 60 হয়েছে, এবং 3 গুণন 3 সমান কত হয়েছে 9। তাহলে এটা যদি যোগ করি তাহলে কত হলো? 69। এখানে 23 গুণন 3 গুণ করেও 69 হয়েছে, আর এখানে দুভাবে আমরা 23-কে ভাগ করে, তাহলে আমরা এর গুণ করেছি, করে যোগ করেছি, এখানেও 69 হয়েছে। তাহলে কত টাকার প্রয়োজন? 69 টাকার প্রয়োজন। আচ্ছা, পরে আর একটা পদ্ধতি দেখে নিই। আমরা গুণের নামতা ব্যবহার করে সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে পারি। আমরা গুণের নামতা ব্যবহার করে সংখ্যা দিয়ে কিভাবে গুণ করতে পারি দেখো। 23 গুণন 3, প্রত্যেক স্থানের সংখ্যাকে খাড়াভাবে দাগ টানি, খাড়াভাবে আমরা দাগ টেনেছি,
তাই না? তাহলে এবার আমরা 3 আর 3 আমরা গুণ করব। তাহলে 3 3 এ কত হলো? 9। আচ্ছা, 3 3 এ গুণ করে 9 হয়েছে এবং একক স্থানের সংখ্যা 9 লিখেছি। এবার আমরা কোণাকুণি গুণ করব, তাই না? 3 2 এ কত হয়? 6। দশক স্থানের ঘরে আমরা 6 নিয়েছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 3 এ 9 হয়েছে, 20 গুণন 3 এ গুণ করে 60 হয়েছে। এটা যোগফল কত হয়েছে? 69। তাহলে আমরা আরেকটা পদ্ধতি দেখে নিলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা গুণ করি। আচ্ছা, কি দেখতে পাচ্ছি আমরা? 15 এবং 12, 5 2 এ কত হয়? 10। আর হাতে আছে আমাদের কত? 1। 2 একে 2 আর 1 3, তাহলে কত পেলাম আমরা এখানে? 30। এবার 1 দিয়ে 5 কে আমরা কোণাকুণি ভাবে আবার গুণ করব। তাহলে 1 দিয়ে 5 গুণ করলে 5 একে 5, আর এখানে আমরা ফাঁকা ঘর রেখেছি। কেন জানো? ফাঁকা ঘর রেখেছি, 1 দিয়ে যখন আমরা গুণ করব তখন এখানে আমরা দশকের স্থানের অঙ্কের জন্য এখানে এককে ঘরটি ফাঁকা রাখবো। আবার যদি শতকের ঘরে গুণ করতাম তখন একক দশক দুইটাই ফাঁকা রাখতাম। তাহলে এবার আমরা দেখি গুণ করে কি হলো। 5 একে 5, 1 একে 1, 0, 5 3 8, 1। তাহলে আমরা গুণফল পেয়ে গেলাম। এই দেখো, আমরা এখানে যোগ করেছি, যোগ করেই 180 পেয়েছি। আচ্ছা, এবার আমরা 15 দিয়ে 6 গুণ করি, ঠিক আছে? 5 6 কত হয়? 30। তাহলে আমরা 30-এ শূন্যটা এখানে বসালাম, একটু সরে গিয়েছে, তোমরা বুঝে নিও। আচ্ছা, 5 6-এ 30, 30-এ শূন্য এখানে নিয়েছি, আর আমাদের হাতে আছে কত বলতো? 3। হাতে রেখেছি 3। তাহলে এবার 6 একে কত হলো? 6, তাই না? আচ্ছা, আর হাতে 3 রেখেছি, তাই না? আচ্ছা, এবার 6 আর 3 যোগ করি কত হলো দেখছো? 6 যোগ 3 9 হয়েছে। 9টাকে আমরা এখানে বসিয়ে দিলাম, কত হলো? 90। গুণফল কত হলো? 90। তো আমরা প্রথমে 5 6 গুণ করব, তারপরে কোণাকুণি গুণ করব। আচ্ছা, আমরা একটু একক কাজ করি। আচ্ছা, 37 আর 5 একটু গুণ করো তো, তোমরা চেষ্টা করো তো, পারবে তোমরা, এতক্ষণ শিখে আসলে এখন তোমরা এটা একা একাই করতে পারবে। আচ্ছা, আমি তোমাদের একটু সাহায্য করি। আচ্ছা, আমি তোমাদের এখন একটু করে দেখাই। 5 সাথে কত হয়? 35। 35-এর কি করলাম? 5টা নিয়ে আসলাম, হাতে কত আছে? 3, তাই না? এবার আমরা কি করব? 5 আর 3-এ কোণাকুণি গুণ করব। 5 3-এ কত হলো বলতো? 15। আমরা তো নামও তো জানি, 15, তাই না? তাহলে এই 15 আর আমাদের হাতে 3 আছে, যোগ করলে কত হয়? 18। আচ্ছা, এবার আমরা 18 থেকে বসাই দিলাম, ঠিক আছে? এইভাবে আমরা প্রত্যেকটা গুণের সমাধান করব। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে প্রশ্ন করবে। আচ্ছা, এবার বাড়ির কাজটা দেখে নাও। 23 গুণন 6 কত হয়? তোমরা এটা করবে। 18 গুণন 7 কত হয়? এটাও করবে। 22 গুণন 8 সমান কত? এটা তোমাদের বাড়ির কাজ। আর আছে 17 গুণন 6 সমান 120, এখানে
গুণক ও গুণফল কোনটি সেটা বলতে হবে। এবং এখানে আছে 38 গুণন 7 সমান 266। এখানে গুণ ও গুণফল কোনটি সেটা তোমরা লিখবে। এবং এখানে দেখো 26 গুণন 8 সমান 208। এখানে গুণ গুণক ও গুণফল কোনটি সেটা তোমরা বাসায় পড়বে। ভালো থেকো তোমরা বাসায়, এগুলো বারবার পড়বে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। গুড বাই।